হ্যালো সাদা ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর 6 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তো যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটি ষষ্ঠ শ্রেণীর যতগুলো ভিডিও আছে সেগুলো তোমরা ওখানে পরপর পরপর পেয়ে যাবে। আর ভিডিওটি যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো বেশি গল্প না করে আমি ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি এখন আমি এখান থেকে শুরু করলাম। স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ ও জাবেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে, কে বেশি টাকা দিয়েছে হিসাব করে লিখি। তো রেহানা দিয়েছে 30 টাকার 5/6 অংশ। দেখো, 6কে 30 দিয়ে কাটলে পরে 6কে 30 মানে 30কে 6 দিয়ে কাটলে পরে 5 হয়, মানে 6×5=30, তাহলে হয়ে গেলো কত, 5×5=25, 25 টাকা হলো। জাভেদ দিয়েছে 45 টাকার 5/9, 45কে 9 দিয়ে কাটলে 9×5=45, মানে 5×5=25, তার মানে এটাও 25, রেহানাও 25 দিয়েছে, জাভেদও 25 দিয়েছে, তাই দুজনে কিন্তু এখানে সমান দিয়েছে। তারপরে 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সা নিয়ে যায়। তো 2 টাকার 5/8 অংশকে টাকা বা পয়সা কীভাবে নিয়ে যাচ্ছে দেখো আমি করছি। 2 টাকার 5/8 অংশ, তো 2 টাকা মানে হচ্ছে কত, 200 পয়সা গুণ 5/8 অংশের জায়গায় আমি লিখে দিলাম কি, পয়সা। কেন কেন আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। এবার যদি আমি এটার সঙ্গে এটাকে কাটি, তো দেখো 4×2=8, 4×5=20 আর একটা 0, 4 দিয়ে কাটাকাটি করা হলো। এবার 2×1=2, 2×25=50। এবার 25×5 তার মানে কত হয়ে গেলো, 125 পয়সা। তাহলে দেখো 2 টাকার 5/8 অংশ মানে হয়ে গেলো কত, 125 পয়সা। তাহলে 125 পয়সা মানে কী বলতো, 100 পয়সা আর একটা হচ্ছে কত পয়সা, 25 পয়সা। এই 100 পয়সাই মানে তো আমরা জানি 1 টাকা আর 25 পয়সা। দেখো 2 টাকার 5/8 অংশ টাকা আর পয়সায় পরিবর্তিত হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলো কী করে হলো। এবার যাচ্ছে আমরা পরের অঙ্কে। পরের অঙ্কগুলো বলেছে কি, গুণ করি 120কে 3×5 দিয়ে, 2×215×3×5 দিয়ে, 500কে 17×25 দিয়ে, 169কে 4×13 দিয়ে। তো দেখো এই গুণগুলো আমি খাতার মধ্যে করছি, তোমরা খালি দেখো আমি কীভাবে গুণটাকে করছি। পাঁচের 1 নম্বর, 120×3/5। তো 5 দিয়ে রেখে কাটছি, তো 5 দিয়ে যদি রেখে কাটি, 5×2=10, মানে 5 দিয়ে কাটা মানে কি, 5 দিয়ে এটাকে ভাগ দেওয়া। দেখো এইভাবে 5 দিয়ে 120কে ভাগ দিচ্ছি, 5×2=10, 0×4=20। দেখো 120কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত বের হলো, 24, তাহলে এখানে বের হবে কত, 24। 24×3 মানে কত হয়ে গেলো, 72। তাহলে 5-এর 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত, 72। এবার 2 নম্বর অঙ্কে আসলাম, 2×215×3/5। তো দেখো 5 দিয়ে 215কে কাটবো, তো 5 দিয়ে যদি 215কে কাটি, 5×4=20, 5×3=15, মানে 43 হচ্ছে। এবার এই 43কে 2 দিয়ে যদি গুণ করি আমরা, তো 2×3=6, 4×2=8, 86×3, 3×6=18, 18×1=3×24=25, তোমার কথা হয়ে গেলো 258। তো গুণটা তোমার যে হিসাবে কর তোমার হিসাবে করে নেবে। 3 নম্বর, 500×17/25। দেখো এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 100 হয়, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5×5=25 হয়। এবার 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5×2=10, 5×2=10 আর একটা 0, তাহলে 20। 20×17, 17×2=34 আর একটা 0, 340। তো 3 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত, 340। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে, 169কে 4/13 দিয়ে গুণ করতে হবে,
তেরোকে তেরো আর তেরো তেরোতে 169 হয়। তেরোকে এটা এটাকে 13 দিয়ে ভাগ দিলে, মানে 169কে 13 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 13 বের হয়। তারপরে 13 × 4, 13 × 4 কত হচ্ছে 52। তাহলে 4 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 52। আশা করি বুঝতে পারলে কীভাবে হলো। এবার দেখো 6 এর 1 নম্বর অঙ্ক যেটা বলেছে, এক বছরের 3/4 অংশ মানে কত মাস? এক বছর মানে আমরা জানি 12 মাস, 12 × 3/4 এখানে লিখে দেবো কি আমরা? মাস, কেন বছরকে আমরা মাসে কনভার্ট করে নিলাম। 4 × 1 = 4, 4 × 3 = 12, তাহলে এটা হলো কত? 3 × 3 = 9। তাহলে এক বছরের 3/4 অংশ মানে কয় মাস হয়ে গেলো? 9 মাস। তাহলে 6 এর 1 নম্বর অঙ্কের অ্যান্সার কি? 9 মাস। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার 2 নম্বর অঙ্ক আছে, 5 টাকার 3/4 অংশ। 5 টাকার 3/4 অংশ, 1 টাকা মানে যদি 100 পয়সা হয় তাহলে 5 টাকা মানে 500 পয়সা হবে। তো 500 × 3/4 পয়সা হয়ে গেল। এবার 2 দিয়ে যদি কাটি 2 × 4, 2 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 250। এবার 250কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে কত? 125। 125কে 3 দিয়ে যদি গুণ করি আমরা 375 পয়সা। দেখো 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 250, 2 দিয়ে কাটলাম 125, 2 দিয়ে কাটলাম 1। তো 125কে 3 দিয়ে গুণ করলাম 375, আর নিচের 1-এর কোনো ভ্যালু না এখানে, তো লিখবো না। 375, 375 মানে 300 পয়সা, তার সঙ্গে আবার 75 পয়সা। 300 পয়সা মানে 100 পয়সা মানে 1 টাকা, তো 300 পয়সা মানে 3 টাকা, 3 টাকা 75 পয়সা। আশা করি বুঝতে পারলে 2 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার দেখো 3 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে ওরা, 3 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে, 3 নম্বর অঙ্কটা আছে কি, 60টি আপেল লের 3/5 অংশ। 60টি আপেলের 3/5 অংশ মানে হচ্ছে 60 × 3/5 আপেল, তো 5 × 12 = 60। দেখো এখানে কিন্তু নামাতা একদম ক্লিয়ার রাখতে হবে, নামাতা ক্লিয়ার না রাখলে কিন্তু অঙ্কগুলো কিন্তু পারবে না। 5 × 12 = 60, তাহলে 12 × 3, 12 × 3 কত হয়ে গেলো? 36। তাহলে কয়টি আপেল? 60টি আপেলের 3/5 আপেল 3/5 অংশ মানে কয়টা আপেল? 36টা আপেল হয়। তারপরে অঙ্ক আছে 40 লিটারের 3/20 অংশ, তার মানে 40 × 3/20 লিটার। তাহলে 0 0 কেটে দিলাম, 2 × 4, 2 × 3 = 6 লিটার। তাহলে 40 লিটারের 3/20 অংশ মানে হচ্ছে কত লিটার? 6 লিটার। আশা করি বুঝতে পারলে কী করে হলো। দেখো নিজে করি 6.3-এর অঙ্ক কী বলেছে, রোহিত 1 ঘন্টায় এত কিমি হাঁটতে পারে, তো এত ঘন্টায় সে কত পর হাঁটবে হিসাব করি। তো দেখো 1 পূর্ণাঙ্ক 1/2 মানে কিমি হচ্ছে 3/2 কিমি, আর 6 পূর্ণাঙ্ক 1/2 মানে হচ্ছে 13/2 ঘন্টা। তো কিছু না, এই দুটোকে গুণ করলে কিন্তু আমার উত্তরটা বেরিয়ে যাবে। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, দুটোকে গুণ করে দিলাম, এটাতে 13/2, এটা 3/2, 13/13 = 39, আর 13/3 = 39, 2 × 4 ভাগ দিলাম 4 × 36, এটা বিয়োগ করলে 3 নামে, তো অ্যান্সার হলো 9 পূর্ণাঙ্ক 3/4। তাহলে রোহিত 6 পূর্ণাঙ্ক 1/2 ঘন্টায় পথ হাঁটবে 9 পূর্ণাঙ্ক 3/4 কিমি হয়ে গেলো। এটাই হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কী বলেছে, রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি বানিয়েছে, মানে বাণিজ্য করেছেন, আর বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন এবং কত অংশে চাষ করেছেন? দেখো অঙ্কটা কীভাবে করছি, এই দুটাকে গুণ করলে পরে আমরা কিন্তু কত অংশে বাড়ি করেছেন সেটা কিন্তু পেয়ে যাব। এই দুটাকে যদি গুণ করি তো 3/4 = 12, 7/5 = 35, তাহলে 12/35 অংশ বাড়ি করেছেন, আর বাকি অংশ তার মানে 1 থেকে এটাকে বাদ দিলে পরে বাকি অংশ চাষ করেছেন বেরিয়ে যাবে। দেখো কীভাবে করছি, তো দেখো গুণ করলাম 12 আর 35, তা 12/35 হয়ে গেলো। রফিকুল চাচা 12/35 অংশ বাড়ি করেছেন,
এবং এক বিয়োগ বারো বাই পঁয়ত্রিশ, তো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ বিয়োগ বারো পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ থেকে বারো গুলো তেইশ, তেইশ বাই পঁচিশ অংশে চাষ করেছেন। তার মানে সমস্ত জমিটাকে এক অংশ ধরে নিয়ে কিন্তু অঙ্কটাকে করতে হবে। তো এটা হলো দুই নম্বর অঙ্ক। এবার যাচ্ছে আমরা তিনের অঙ্কে। তিনের অঙ্কগুলোতে গুণ করতে বলছে, দেখো গুণটা কীভাবে করি। তিনের ক দুইয়ের তিনকে গুণ করতে হবে পাঁচ বাই ছয় দিয়ে। দেখতে পাচ্ছি দুই এককে দুই, দুই তিনের ছয় কাটাকাটি যায়, তাহলে উপরে পাঁচ একে পাঁচ আর নিচে তিন তারিখকে নয়, তাহলে পাঁচের নয় অ্যান্সার হলো ক নম্বর অঙ্কটা। এবার যাচ্ছি খ নম্বর অঙ্কে। সাত বাই আট গুণ তিন বাই দশ, তো এখান থেকে দেখতে পাচ্ছি কোনো কিছু কাটাকাটি যাবে না, তো সাত তিনে একুশ আট দশে আশি, এটা হলো খ নম্বর অঙ্ক। এবার যাচ্ছি আমরা গ নম্বর অঙ্কে। উনিশ পূর্ণ তিনের চার গুণ একের সাত, তো উনিশকে চার দিয়ে যদি আমরা গুণ করি ছিয়াত্তর, ছিয়াত্তরকে সেভেন্টি সিক্স, দেখো চার নং ছত্রিশ ছিয়াত্তর মানে সেভেন্টি সিক্স, সেভেন্টি সিক্স আর থ্রি যদি আমরা যোগ করি তাহলে সেভেন্টি সিক্স আর সেভেন্টি মানে সেভেন্টি সিক্স আর থ্রি যদি প্লাস করি সেভেন্টি নাইন বাই ফোর ইন্টু ওয়ান বাই সেভেন, তাহলে এটা হলো সেভেন্টি নাইন বাই টোয়েন্টি এইট। এটাকে আমরা ভাগ দেব, দুইবারে যাবে, এটা হয়ে যাবে কত ছাপ্পান্ন, আঠাশ দিব ছাপ্পান্নটা বিয়োগ করলাম, এটা হলো তিন, এটা হলো কত তেইশ, তার মানে দুই পূর্ণ তেইশের আঠাশ, এটা হলো গ নম্বর অঙ্ক, মানে সরি এটা গ লিখে দিয়েছি, এটা এক নম্বর অঙ্ক হবে, এটা দুই নম্বর অঙ্ক হবে, এটা তিন নম্বর অঙ্ক হবে। এবার আমরা যাব চার নম্বর অঙ্কে। ষোলো বাই পাঁচ সাতাশ বাই সাত, দেখো এখানে কোনো কিছু কাটাকাটি যাবে না, তার মানে আমাকে ষোলোর সঙ্গে সাতাশ গুণ করতে হবে, পাঁচের সঙ্গে সাত গুণ করতে হবে, এটা গুণ করলে হয়ে যাবে পঁয়ত্রিশ, আর সাতাশের সঙ্গে যদি আমরা ষোলো গুণ করি সাত ছয় বিয়াল্লিশ, হাতের লোক চার ছয় বারো আর চার ষোলো সাত দুই দুই তিন চার, তো এটা হয়ে গেলো কত চারশো বত্রিশ। এবার চারশো বত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে আমরা ভাগ দেব, একবারে যাবে, এটা পঁয়ত্রিশ এখানে নামবে আট নই, পঁয়ত্রিশ দিব না, এটা হবে যে সত্তর দুই এক বারো, তাহলে বারো পূর্ণ বারো পঁয়ত্রিশ, তো এটা হবে তোমাদের চার নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করে বুঝতে পারলে কী করে হলো অঙ্কগুলো। এবার যাচ্ছে আমি পাঁচ চার চার আর পাঁচের অঙ্ক করে। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশেই হবে, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত মানে বুঝতেই পারছো উপরেরটা ছোট নিচেরটা বড়, উপরেরটা ছোট নিচেরটা বড়। দেখো এই দুটার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এই যে অপ্রকৃত ভগ্নাংশের গুণফলটা সরি প্রকৃত ভগ্নাংশ, তো এদের গুণফলটা সবসময় প্রকৃত ভগ্নাংশই হবে। আর এই দুটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, উপরেরটা ছোট নিচেরটা বড়, উপরেরটা সরি উপরেরটা বড় নিচেরটা ছোট, উপরেরটা বড় নিচেরটা ছোট মানে অপ্রকৃত ভগ্নাংশ, তো এই অপ্রকৃত ভগ্নাংশের গুণফল কিন্তু সর্বদা অপ্রকৃত ভগ্নাংশই হবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে কি, দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো এই হলো ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ছয়ের নিজে করি ছয় দশমিক তিনের কিছু অঙ্ক। এবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে, এর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে। যারা আজ প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই জানে নাকি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে নেক্সট ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি, আমার দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।